আসসালামু আলাইকুম, এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছে আরো 21 জন, নতুন করে আক্রান্ত 1602 জন। রংপুরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে দুজন, চট্টগ্রামে নতুন করে আক্রান্ত 73 জন। এবং ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমপান, কাল রাতে উপকূল অতিক্রম করতে পারে, সরকারের পর্যাপ্ত প্রস্তুতির ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 21 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছে 349 জন। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে সর্বোচ্চ 1602 জন এবং এ নিয়ে মোট আক্রান্ত 23,870 জন। 24 ঘন্টায় 42টি কেন্দ্রে নমুনা পরীক্ষা করা হয়েছে 9,788 জনের। এছাড়া নতুন করে 212 জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,585 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। রংপুরে গত 24 ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছে। এদিকে চট্টগ্রামে পুলিশ সাংবাদিক সহ নতুন করে 73 জনের করোনা শনাক্ত হয়েছে। আর নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছে 27 জন। ময়মনসিংহ বিভাগে একদিনেই রোগীর সংখ্যা বেড়েছে 82 জনে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মমিনুর রিপন। ময়মনসিংহ বিভাগে সেনাবাহিনীর এক মেজর, পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ একদিনে 82 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী রয়েছেন 21 জন। সব মিলিয়ে এই জেলায় নতুন করে আক্রান্ত 35 জন। জামালপুরে এক চিকিৎসক সহ নতুন করে 28 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 144 জনের মধ্যে 54 জনই স্বাস্থ্যকর্মী। এছাড়া শেরপুরে 8, পুলিশ সহ 13 এবং নেত্রকোনায় নতুন করে 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সাংবাদিক, পুলিশ সহ আরও 73 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 789। এ পর্যন্ত 36 জনের মৃত্যু হয়েছে আর সুস্থ হয়েছেন 100 জন। কুমিল্লায় 182 জনের নমুনা পরীক্ষায় 20 জনের করোনা পজিটিভ হয়েছে। নতুন করে একজনের মৃত্যুতে এই জেলায় প্রাণ গেল 13 জনের। লক্ষ্মীপুরের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক সহ নতুন করে 9 জন শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে 27 জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন 1,658। এদিকে রংপুর বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। 188 জনের নমুনা পরীক্ষায় এক চিকিৎসক সহ শনাক্ত হয়েছেন 5 জন। এ নিয়ে রংপুর বিভাগে মোট আক্রান্ত 506। রংপুর নগরীতে করোনার উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। সিলেট জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 13 জন। সুনামগঞ্জে একই পরিবারের 3 ভাইবোন সহ আরও 5 জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্ত 75। নমুনা পরীক্ষার জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের PCR ল্যাবের উদ্বোধন করা হলো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার থেকে নতুন এই ল্যাবে প্রতিদিন 94 জনের নমুনা পরীক্ষা করা যাবে। বরিশাল বিভাগের 6 জেলায় 1 জন গণমাধ্যম কর্মী সহ 19 জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় 7 জন, পিরোজপুর ও ঝালকাঠিতে 4 জন করে, বরগুনায় 2, পটুয়াখালী ও ভোলায় 1 জন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 243। 6 জন মারা গেলেও সুস্থ হয়েছেন 108 জন। প্রবল ঘূর্ণিঝড় আমপান, উত্তাল রয়েছে সাগর। চট্টগ্রাম, কক্সবাজার, বাংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল শেষ রাতের পর ঘূর্ণিঝড় আমপান ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার বেগে চট্টগ্রাম ও খুলনা দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে। সাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড় আমপান মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর ইনামুর রহমান। 7,500 আশ্রয়কেন্দ্রে 19 উপজেলার প্রায় 30 লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় শারীরিক দূরত্ব নিশ্চিতে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।
খুব অল্প সময়, সেই জন্য আমরা নির্দেশনা দিই যে সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত করার জন্য এবং অন্যান্য বারের চেয়ে এবার সাইক্লোন শেল্টার বেশি করার জন্য, কারণ করোনার জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিই এবং প্রয়োজনে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা ভবনকে রিকুইজিশন দিয়ে এটা অধিগ্রহণ করার করে সাইক্লোন শেল্টার করার জন্য আমরা নির্দেশনা দিই। বরিশালের ঈদের বাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব, অনেকে আবার ব্যবহার করছেন না মাস্ক। ক্রেতারা সম্পূর্ণ ঝুঁকি নিয়ে ঈদের কেনাকাটা করছেন। দোকান ও বিপণী কেন্দ্রগুলোতে ক্রেতাদের এখন উপচে পড়া ভিড়। ভিড়ের কারণে নগরীতে সৃষ্টি হচ্ছে যানজট। এই অবস্থায় বরিশাল এখন করোনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ঈদের কেনাকাটায় স্বাস্থ্যবিধি রক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করা হচ্ছে। সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির 61 বস্তা চাল পাচারের সময় উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রাম থেকে এ চাল উদ্ধার করা হয়। এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন। করোনায় কর্মহীনদের মধ্যে নগদ অর্থ বিতরণে সরকার সমর্থকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দলু। নাটোরে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নেতাকর্মীদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি এ অভিযোগ করেন। সরকারি সকল সহায়তা কার্যক্রম সামরিক বাহিনীর মাধ্যমে সম্পন্ন করতে আবারও আহ্বান জানান রুহুল কুদ্দুস তালুকদার দলু। দিনাজপুরে বোরো ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আশঙ্কায় কৃষকরা। কৃষি বিভাগ জানায় আবহাওয়া অনুকূলে থাকা ও কৃষকরা ভালো বীজ ব্যবহার করায় চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলনের আশা করা হচ্ছে। খাদ্যশস্য উৎপাদনে উজ্জীবিত জেলা দিনাজপুর। জেলায় এবার 1,71,250 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। রোগবালাইয়ের আক্রমণ তেমন না হওয়ায় ফলনও হয়েছে খুব ভালো। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশে প্রায় সব সেক্টর যখন স্থবির, তখন করোনাকে উপেক্ষা করে কৃষি উৎপাদন অব্যাহত রেখেছেন কৃষকরা। তাই তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিতে সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতবার থেকে এবারকার ধানের ফলন এবার অনেক ভালো আছে। এই ধান কাটা মাড়া নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি, তার উপর দাম কেমন হবে যদি সরকার আমার নির্ধারিত করে দামের ইয়াতে, তাহলে আমরা কিছু ইয়ে পাবো। দামটা ভালো যদি পাই তা আমাদের কৃষকের কিছু আমরা বাঁচি। আমাদের বড় ফসল রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বস্তরের যারা আমরা কৃষি সম্প্রসারণ যারা কর্মী আছে, যাদের আমাদের কর্মকর্তা আছে, তারা সবাই মাঠ পর্যায়ে তারা কিন্তু প্রস্তুত আছে। নড়াইলে করোনা প্রভাবে যারা বাইরে উন্নত চিকিৎসা নিতে পারছেন না, তাদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী। লোহাগড়া শালনগর মডার্ন একাডেমির মাঠে যশোর সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় 71 ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় এই চিকিৎসা সেবা দেওয়া হয়। যশোর সেনানিবাসের 55 পদাতিক ডিভিশনের 55 আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল IKM মোস্তাহিসুনাল এ সময় উপস্থিত ছিলেন। মাগুরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেনাবাহিনী।
শহরের কলেজ রোড, ভাইনার মোড়, পুরাতন জেল রোড সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন চায়ের দোকানি, বাদাম বিক্রেতা, ভ্যান চালক সহ অসহায় শতাধিক মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় 55 পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতিফ সিদ্দিকী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনাজপুর প্রেস ক্লাবে স্থানীয় ও জাতীয় পত্রিকার হকারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় তিনি করোনা ভাইরাস থেকে রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। সদর উপজেলার চেয়ারম্যান ইমদাদ সরকার ও দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ সহ অন্যান্য সাংবাদিক নেতারা ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন। করোনার কারণে লকডাউনে কর্মহীন হয়ে পড়া খুলনা মহানগরীর মানুষের কাছে প্রতিদিন সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল খাদ্যদ্রব্য বিতরণ অব্যাহত রেখেছেন। শেরে বাংলা রোডের বাড়ি থেকে প্রধানমন্ত্রীর পক্ষে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে কর্মহীন পরিবারের কাছে এসব খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় 30,000 পরিবারকে খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিতরণ কাজে জড়িতরা। এছাড়া শেখ সালাউদ্দিন জুয়েল ও বিসিবি পরিচালক শেখ সোহেল সহ শহীদ শেখ আবু নাসেরের পরিবারের পক্ষ থেকে মহানগরীর দুটি পয়েন্ট থেকে প্রতিদিন 600 ইফতার প্যাকেজ বিতরণ করা হচ্ছে খেটে খাওয়া মানুষদের জন্য। করোনা মোকাবেলায় গোপালগঞ্জে অসহায় প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে NRB ব্যাংকের ঘোনাপাড়া শাখা। সকালে ঘোনাপাড়ায় অ্যাডভান্স জামান সেন্টারের সামনে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম বদিউজ্জামানের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, ADC রেভিনিউ কাজী শহীদুল ইসলাম সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর এলাকায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া 506 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রদীপ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বাড়ি বাড়ি গিয়ে দুদিনে এ ত্রাণ বিতরণ করেন সংগঠনটির কর্মীরা। পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার বালিয়াতলি ইউপির তুলাতলি ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয় আরও এক যুবক। নিহত তিলক পৌর শহরের ইসলামপুর এলাকার সমীর পালের ছেলে ও সুমন নাচনাপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় তারা তিনজন বাবলাতলা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নওগাঁর রানীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধান কাটা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার বিশাগ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হল বিশাগ্রামের জাহিদুল ইসলাম ও একই গ্রামের আনোয়ার হোসেন। পুলিশ জানায় সকালে ধান কাটার জন্য মাঠে যাচ্ছিল কয়েকজন শ্রমিক। এ সময় পথে একটি পুকুর পাড়ের বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার ভেলানগর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ASI সহ 5 পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ জানায় খুনের ঘটনায় গ্রেফতার সুজনের দেওয়া তথ্য মতে ওই দিন রাতে তার সহযোগীদের ধরতে তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে পুলিশও গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন হয়েছে। দুপুরে উপজেলার হররা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজির জোয়ারদার ওই গ্রামের তসির জোয়ারদারের ছেলে। পুলিশ জানায় শৈলকুপার হররা গ্রামে গাছ থেকে লিচু পড়াকে কেন্দ্র করে পরিবারের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে ভাতিজা রজন জোয়ারদার লাঠি দিয়ে চাচা নজির জোয়ারদারের মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তামাক পণ্য নিষিদ্ধের জন্য প্রধানমন্ত্রীকে বিশিষ্ট নাগরিকদের চিঠি দেওয়ার প্রতিবাদে এবং আগামী বাজেটে বিড়ির উপর শুল্ক কমানোর দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিড়ি শ্রমিকরা।
প্রেস ক্লাবের সামনে বিডি শ্রমিক ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ বিডি শ্রমিক ফেডারেশনের নেত্রকোনা অঞ্চলের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর সহ অন্যান্য নেতারা এই সময় উপস্থিত ছিলেন। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:39, রাজশাহীতে সন্ধ্যা 6:46, চট্টগ্রামে সন্ধ্যা 6:30, সিলেটে সন্ধ্যা 6:34, খুলনায় সন্ধ্যা 6:38, বরিশালে সন্ধ্যা 6:37, রংপুরে সন্ধ্যা 6:46 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:40। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।